নমস্কার বন্ধুরা, স্পোর্টস ফ্যান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকের মোহনবাগান ভার্সেস রিয়েল কাশ্মীর এফসির ম্যাচের রিভিউ দেব। তো চলো আজকের এই ভিডিওটাকে শুরু করি। তো মোহনবাগান কিন্তু একটা টিম হিসাবে খেলেছে, প্রত্যেকটি প্লেয়ারদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া ছিল। আর যার কথা না বললে না, সে হচ্ছে জোসেবা বেইতিয়া। তার স্কিল থেকে শুরু করে বল কন্ট্রোল থেকে শুরু করে মানে সারা মাঠ জুড়ে খেলা এই খেলোয়াড়টি কিন্তু মোহনবাগানের কি প্লেয়ার। আর ভবিষ্যতে কিন্তু মোহনবাগানের তারকা হয়ে উঠতে পারে এই জোসেবা বেইতিয়া। আর একজনের কথা না বললে না, সে হচ্ছে SK সাহিল। এই SK সাহিল কিন্তু পুরো ম্যাচ নিজের 100% দেওয়ার চেষ্টা করেছে আর যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে। রিয়েল কাশ্মীরের কিন্তু কোনো পজিটিভ স্ট্রাইকার ছিল না, যার ফলে কিন্তু রিয়েল কাশ্মীর গোলের মুখটাকে খুলতে পারছিল না। তবুও আমি বলবো, আমার যার খেলার কথা ভালো মানে যার খেলা ভালো লেগেছে সে হচ্ছে চেস্টার পল লিংডো। সে কিন্তু বারে বারে ডান দিক থেকে উঠে আসার চেষ্টা করছিল আর মোহনবাগান রক্ষণকে ঝাঁকাবার চেষ্টা করছিল। তো এইবার আসি ম্যাচের কথায়। ম্যাচের প্রায় 42 মিনিটে মাথায় কিন্তু মোহনবাগান প্রথম গোলটা তুলে নেয় আর গোলটা করে গুরুজিন্দারের পাশ থেকে সালভার চামারো। আর সালভার চামারো কিন্তু একটা সুন্দর ফিনিশ করেছে আর ম্যাচ একদম দেখে শুনে যথেষ্ট ভালো কুল কাম ফিনিশ করেছে। তো ম্যাচের ফার্স্ট হাফ কিন্তু মোহনবাগান পুরোপুরি ডমিনেট করেছে, তবে কিছু কিছু সময় রিয়েল কাশ্মীর অ্যাটাক করেছে কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। আর জেসুরাজ কিন্তু দু একটা সুযোগ মিস করেছে, সেগুলো কিন্তু গোল হতে পারলে মোহনবাগান আরও গোলে জিততে পারত। তো ম্যাচের ফার্স্ট হাফ কিন্তু 1-0 শেষ হয় এবং দ্বিতীয় হাফ শুরু হওয়ার সময় কিন্তু 54 মিনিটে মোনান থেকে ফাউল করে বসে ওদের বাজি আরমান। তো একটা বাজে ট্যাকেল করার জন্য তাকে ইয়েলো কার্ড দেখতে হয়। ম্যাচের শেষে রিয়েল কাশ্মীর কিন্তু ভালো ভালো জায়গা থেকে ফ্রি কিক পায় কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। তো এরপরে কিন্তু ম্যাচের রূপ বদলায়, মানে 90 মিনিট খেলা হয়ে যাওয়ার পর 4 মিনিট রেফারি অতিরিক্ত সময় দেয় আর সেই সময় কিন্তু রিয়েল কাশ্মীরের হয়ে গোল করে রিয়েল কাশ্মীরের ক্রিজো। তো এই গোলটার জন্য কিন্তু আমি শঙ্কর রায়কে কিছুটা হলে দায়ী করবো, তার কারণ হচ্ছে শঙ্কর রায় কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে আসা কোনো মানেই হয় না। ওই যদি পিছনে থাকতো তাহলে কিন্তু বলটাকে খুব সহজেই সেভ করতে পারতো। তো যেহেতু ম্যাচের ফলাফল 1-1 হয়ে যায়, তারপরে কিন্তু রেফারি এক্সট্রা টাইম দেয়। এক্সট্রা টাইমের মধ্যেই কিন্তু মোহনবাগান আরও একটা গোল তুলে নেয় আর সেই গোলটা করে সোহেব। আর পাঁচটা কিন্তু বাড়িয়েছিল ফ্যান গঞ্জালেজ। এরপর ম্যাচের 96 মিনিটের মাথায় কিন্তু গঞ্জালেজকে একটা ইয়েলো কার্ড দেখতে হয়, তার কারণ পেনাল্টি বক্সে ইচ্ছা করে পড়ে যায়, একটা প্লে অ্যাক্টিং করে, সেই জন্য কিন্তু রেফারি তাকে ইয়েলো কার্ড দেখাতে বাধ্য হয়। এরপর মোহনবাগান একটা চেঞ্জ করে 107 মিনিটে, নাউরুমে বদলে খেলতে আসে ইমরান খান। তো এরপর কিন্তু 112 মিনিটে সেই ফ্যান গঞ্জালেজের একটা সুন্দর পাস থেকে আবার ভিপি সুয়ারের গোল। তো এই ভিপি সুয়ারের কিন্তু আরো অনেক কটা গোল করতে পারতো আজকের কালকের ম্যাচে, মানে অন্তত 3-4 গোলে কিন্তু মানে নিজেই দিতে পারতো। আর 5-6 গোলে মোহনবাগান কাল জিতলেও কিছু বলার ছিল না। মোহনবাগান কিন্তু পুরো ম্যাচই কালকে ডমিনেট করেছে, এটা কিন্তু মানতে হবে। মোহনবাগান মানে যোগ্য দল হিসেবেই কাল ম্যাচটা নিজেদের পকেটে পড়েছে। তো 3-1 হয়ে যাওয়ার পরে কিন্তু রিয়েল কাশ্মীরের কাছে কোনো উপায় ছিল না যে তারা ম্যাচে ফিরতে পারে। তারপর কিন্তু খেলা শেষ হয়ে যায় আর মোহনবাগান পৌঁছে গেল ডুরান্ডের ফাইনালে। গোকুলামের সঙ্গে খেলবে মোহনবাগান। তো আশা করি আজকের ভিডিওর মধ্যে ভালো কিছু, অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।